বন্ধুরা আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আগেই আপনাদের বলেছিলাম যে আমি আজ গণিতের পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ আপনাদের সাথে আছি গণিতের লাভক্ষতির অংশের যে অঙ্কগুলো নিয়মিত আসে সেই সাজেশন ভিত্তিক অঙ্কগুলো নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শুরু করার আগে একটা কথা বলে রাখি ভিডিওটি শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সাজেশন ভিত্তিক আরও অনেক কিছু জানতে পারবেন সেটা বলবো শেষে ভিডিওর অ্যাট লাস্টে আর এই গণিতটা টোটালি উপকারিতা পেতে চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে হবে তাহলে আর প্রকৃত উপকারিতা আপনি পাবেন আপনারা জানেন যে এই ধরনের অঙ্ক থাকে সবসময় যে টাকায় ছয়টা দরে বিক লেবু ক্রয় করে টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই ধরনের অঙ্কগুলো অনেক সময় আসে আমরা করতে করতে খাতা শেষ করে ফেলি তারপরে মেলে না আমি লাভ ক্ষতির এক থেকে নয়টা নিয়ম প্রত্যেকটা এক একটা টাইপের জন্য এক একটা নিয়ম দিয়ে দেবো এতেই আপনার লাভ ক্ষতি সারা জীবনের জন্য করা হয়ে যাবে যে অঙ্ক করতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে লাগবে আপনি এক থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে সেগুলো শেষ করে ফেলবেন এবং গণিতে অন্যদের চেয়ে এগিয়ে যাবেন পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে যাবেন এবং আমি একটা অনুরোধ রাখবো আপনাদের সাথে সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব তাহলে চলুন শুরু করি টাকায় ছয়টি দরে লেবু ক্রয় করে পাঁচ টাকায় পাঁচটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সব সময় যে হয়তো ঐক্যিক নিয়মের মতো করতে যাই হ্যাঁ ঠিক আছে ওভাবে করে যাবে কিন্তু ওভাবে করলে আপনি সময় পিছিয়ে যাবেন অনন্তসে আমি এই জন্য একটা শর্ট এক সেকেন্ডের একটা সূত্র দিছি যে শতকরা লাভ কিভাবে বেরো করবেন আপনি একশোকে বিক্রয় সংখ্যা দিয়ে আর সোজাসুজি ভাগ করবেন তাহলে শতকরা লাভটা বেরোয় যাবে সেটা কেমন দেখেন এখানে সূত্রের একশো আমি বিক্রয় করছি টাকায় কয়টা পাঁচটা তাহলে এখানে কত হয় কাটাকাটি করলে থাকে বিশ তাহলে এটার উত্তর হবে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ হবে যে জিনিসটা এখানে একটা জিনিস দৈত্য হবে আপনার যে এখানে টাকায় যে কয়টা ক্রয় করবে তার সে একটা কম বিক্রয় করবে এই অঙ্কগুলো এইভাবে করতে পারবেন যেমন টাকায় পাঁচটা ক্রয় করে যদি চারটি বিক্রয় করে টাকায় তিনটা ক্রয় করে যদি দুইটা বিক্রয় করে টাকা নয়টায় ক্রয় করে যদি দশটা সরি টাকায় যদি দশটা ক্রয় করে নয়টা বিক্রয় করে মানে টাকায় ক্রয় করবে বেশি বিক্রয় করবে একটা কম সেই সকল অঙ্কগুলো আপনি সোজাইভাবে করে ফেলবেন সাপোজ এখানে ছয় হলো না যে টাকায় পাঁচটি ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করে তাহলে কি হবে এই চার দিয়ে সোজা এই একশোকে ভাগ সূত্রের একশো টাকা বিক্রয় করে এটা চারটা চার পঁচিশে একশো পঁচিশ পারসেন্ট তাহলে এটা কত হবে লাভ পঁচিশ পার্সেন্ট শতকরা লাভ পঁচিশ পার্সেন্ট দেখেন এক সেকেন্ডের অঙ্ক এখানে যদি এমন থাকে টাকায় তিনটা ক্রয় করে টাকায় দুইটা বিক্রয় করে তাহলে কত সময় লাগে দেখেন আমি দুই দিয়ে যদি একশোকে ভাগ দিই কত হয় ফিফটি পঞ্চাশ করাও লাগে না সরি এখানে খাতায় আপনার তোলা লাগবে না একশো টাকায় বিক্রি কয়টা দুইটা পঞ্চাশ দুবারই একশো পঞ্চাশ পার্সেন্ট লাভ তো এই সকল অঙ্ক কি সময় লাগে আপনি যদি এই সূত্রটা মনে রাখেন জীবনে অঙ্ক সময় লাগবে না অতি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন হয়ে যাবে এই ধরনের অঙ্ক এর এটা তো লাভের একটা পার্ট দেখালাম এরই একটা পার্ট আছে ক্ষতি তাহলে চলুন ক্ষতির পার্টটা আমরা দেখি এই ক্ষেত্রে হবে আমি টাকায় যে কয়টা ক্রয় করব তার চেয়ে একটা বেশি বিক্রয় করব। ওখানে আমি টাকায় যে কটা ক্রয় করছিলাম তার চেয়ে একটা কম বিক্রি করছি এখানে আমি টাকায় যে কটা ক্রয় করব। তার চেয়ে একটা বেশি বিক্রয় করব। যেমন আমি যদি টাকায় নয়টা ক্রয় করি আর যদি টাকায় দশটা বিক্রি করি তাহলে আমি কি বুঝতে পারবো না লাভ হবে না ক্ষতি হবে আমি একই অর্থ দিয়ে যদি টাকায় নয়টা ক্রয় করে দশটা বিক্রি করি অবশ্যই ক্ষতি হবে তাহলে শতকরা ক্ষতি কত ক্ষতি হবে সেই জিনিসটা আমার এখানে বার করতে হবে হ্যাঁ এখানে শতকরা লাভের জায়গায় আমি ক্ষতি দিয়ে দেবো যে কত ক্ষতি হবে তাহলে এখানে শতকরা ক্ষতি আমি কিভাবে বের করব এই সৎকারের একশো বিক্রয় সংখ্যা টাকা কয়টা বিক্রি করছি টাকা বিক্রি করছি এখানে দশটা তাহলে একশো ভাগ দশ দশ দশে একশো এখানে কত টেন পার্সেন্ট তাহলে এখানে আমার ক্ষতি কত হবে টেন পার্সেন্ট ক্ষতিটা আপনি কেমনে ধরবেন ক্ষতিটা আপনি টাকায় নয়টা করে করে দশটা বেশি বিক্রি করতেছেন তাহলে তো অবশ্যই ক্ষতি হবে এখানে আপনি বুঝতে পারবেন এই ধরনের যতগুলো আছে সাপোজ আপনি যদি টাকায় চারটা ক্রয় করে টাকায় পাঁচটি বিক্রয় করেন তাহলে এখানে কী হবে এখানে কত পাঁচ হবে তাহলে কাটতে কত হয় চার পাঁচ সরি পা পাঁচ কুড়ি একশো তাহলে কত ক্ষতি হবে কুড়ি পার্সেন্ট খাতায় করা লাগে সকল অঙ্ক এ সকল অঙ্ক খাতায় তোলা লাগে না শুধু আমার এই টাইপের সূত্রগুলো আমি লাভ ক্ষতি টোটাল আপনাদের পানি বানিয়ে দেবো শুধু একটু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন আর আমার এই সময়টা দেওয়া যাতে আমি যা জানি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের উপকার করতে পারি তাহলে আমার নিজের খুশি লাগে এই জন্য আপনাদের সাথে বকবক করি তাছাড়া আর কিছুই না হ্যাঁ তাহলে এইভাবে যতগুলো আছে আপনি সকল লাভ ক্ষতির অঙ্ক এই ধরনের যেগুলো করে ফেলতে পারবেন মানে এই অঙ্ক শেষ সারা জীবনে এই অঙ্ক করা লাগবে না আপনার এই ধরনের যত অঙ্ক আছে এই এক সূত্রে ফেলা করে ফেলবেন তাহলে আজ এই পর্যন্তই খোদা হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে অন্য বন্ধুদের সাথেও আমার চ্যানেলটা শেয়ার করে তাদের সাথে উৎসাহিত করবেন কারণ আপনাদের সাবস্ক্রিপশন আপনাদের লাইক আপনাদের শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে আজ এ পর্যন্তই সামনে আবারও এই গণিতের লাভ ক্ষতি ভিডিও দিয়ে আসবো এবং সেটা ডিটেলস হবে বড় ভিডিও হবে আশা করি এটা যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ওটা আমি বড় ভিডিওটা দেব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই খোদা হাফেজ